থেকে লাদাখ পৌঁছলেন মিলন, তার কমে 2500 কিলোমিটার পথ, সেটাও পায়ে হেঁটে। স্বপ্ন ছিল লাদাখ যাওয়ার, তবে স্বপ্নের শুরুটা ছিল একরকম আর বাস্তবটা একেবারেই তার উল্টো। কিন্তু তার লক্ষ্য ছিল স্থির। প্রথমে ভেবেছিলেন বাইক নিয়ে লাদাখ যাবে, কিন্তু বাইকের মূল্য, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম ইত্যাদি সবটাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মিলনের সেই ইচ্ছেকে বাস্তব রূপ দিতে না পারলেও তার স্বপ্নকে তার কাছ থেকে কেড়ে নিতে পারেনি। পায়ে হেঁটেই রওনা দিয়েছিলেন লাদাখের দিকে। হাওড়া ব্রিজ থেকে শুরু করেছিলেন যাত্রা, তবে একটু একটু করেই ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে গেলেন পৃথিবীর উচ্চতম মোটর চলাচলকারী রাস্তা খারদুংলা টপে। লক্ষ্য ছিল 100 দিনে সেখানে পৌঁছে যাবেন। দুচোখ মেলে দেখবেন ঠান্ডা মরুভূমির রূপ, হিমালয়ের কারাকোরাম রেঞ্জের উঁচু উঁচু শৃঙ্গ আর প্রকৃতির এক অপরূপ রূপ। প্রথম দিকে প্রতিদিন 35 থেকে 40 কিলোমিটার পথ অতিক্রম করেছেন, আর তারপর শরীর সেই অত্যাচার সহ্য করে নিলে বেড়েছে দুপায়ের গতি। শুরুর দিকে প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে, শারীরিক ক্লান্তি গ্রাস করেছিল বারংবার। শরীর ধীরে ধীরে সয়ে নিয়েছে সবটাই, কিন্তু যতবার শরীর তাকে হারিয়ে দিতে চেয়েছে ঠিক ততবারই দুচোখের স্বপ্ন আর নিজের দুপায়ের উপর ভর করে নেমে পড়েছেন রাস্তায়। যাচ্ছেন লাদাখ, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছে স্বপ্ন পূরণের দিকে। প্রতিটা রাজ্যে সাহায্য মিলেছে স্থানীয় মানুষের। মিলনের এই যাত্রাপথে আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামিল হওয়ার সামান্যতম সুযোগটুকু ছাড়তে চাননি অনেকে। এমনকি লাদাখে পৌঁছে ঠাঁই মিলেছে আমি গ্যাপে। মিলন আসলে যুব সমাজকে এই বার্তাই দিয়ে চলেছেন যে যতদিন বয়স আছে ততদিন স্বপ্ন পূরণের জন্যে কোনো বাধাই বাধা নয়। লক্ষ্য স্থির থাকলে সবকিছুকে ভেদ করে এগিয়ে যাওয়া যায়। 15ই মে 2022 যখন ব্যাগের পেছনে জাতীয় পতাকা নিয়ে খাদ্যতার সঙ্গের সামনে দাঁড়ালে আশপাশ থেকে ভেসে আসছে হাততালির আওয়াজ। বরফে ঢাকা পাহাড়ের সামনে মাথা ঝুঁকিয়ে এই দেশকে দেশের বীর যোদ্ধাদের সম্মান জানান মিলন। নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানান তার স্বপ্ন পূরণের গল্পটা, এও জানান এখানেই শেষ হলো তার স্বপ্ন। ধন্যবাদ। আমরা এখন মিলনদাকে বরণ করে নেবো যে 83 দিন আমাদের কল্পনার বাইরে। আমরা এখান থেকে কালীগঞ্জ হেঁটে হেঁটে 10 বার ভাবে টোটো ছাড়া যেতে পারি না, যে 83 দিন নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সবার মতো হাওড়া ব্রিজ থেকে লাদাখ 2500 কিলোমিটার 83 দিনে শেষ করেছে। তার জন্য সত্যি আমাদের কাছে খুব প্রাপ্য, তিনি তার মতো ব্যক্তিত্ব মাত্র 1 মাসের তার কমপ্লিট হয়েছে মনে হয়, 1 মাসের মধ্যে আমাদের অনুষ্ঠানে এসছে। সত্যি তার জন্য আরেকটা বড় একটা গ্ল্যাপ চাইবো তার কাছে। মিলনদার করবো মিলনদাকে যত সম্মান যতটুকুই করতে পারি না, খুবই অল্পদিন করতে পারবো, তার মতো ব্যক্তিত্ব আমাদের মঞ্চে এসেছে, অত্যন্ত ধন্যবাদ। চিন্তুদাকে অনুরোধ করছি তাকে বরণ করার জন্য। মিলনদার কিছু বলার জন্য আমি অনুরোধ করছি, তার সংক্ষিপ্ত বক্তব্য, তার কথা কিভাবে গেল না গেল একটু আমরা শুনতে চাই এর মধ্যে। তারপরে আমাদের একটি গান, তারপর 5 মিনিটের নাটক, আমাদের অনুষ্ঠান শেষ। নমস্কার। প্রথমে আজকে বিক্ষুব পথপ্রদর্শক এই স্থানে আমাকে আমন্ত্রণ করার জন্য, আমাদের এখানে সকলের যে সকল বিশিষ্ট ব্যক্তিগণ এবং যে সকল মাননীয় ব্যক্তিগণ এখানে আছেন, ছোট বড় সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা এবং কৃতজ্ঞতাকে অনেক বেশি ধন্যবাদ যে আজকে এই জায়গায় আমাকে আমন্ত্রণ করে এই অনুষ্ঠানের আমি আজকে অংশ হতে পেরে আমি অনেক ধন্য এবং খুব খুশি। হয়তো আমি চেষ্টা করবো খুব ছোট করে যতটা বলা যায়, কারণ আমি কোনো পলিটিক্যাল কথা বলে যাচ্ছি না, এটা সোশ্যাল ওয়ার্কের এটাই স্টেজ, আর এখানে উপরে লেখা আছে খুব ভালো ইউথ ইন সোশ্যাল ওয়ার্ক, তো আমি নিজেও একজন ইউথ স্বাভাবিক ব্যাপার, তো ছোট করে চেষ্টা করবো যতটা ছোটোভাবে কথা রাখা যায়। নাম
মিলন মাঝি অনেকে হয়তো চেনে অনেকে হয়তো চেনে না, তাদের জন্য ছোট্ট করে একটি পরিচয় দেবো আমি। আপনাদের মধ্যে থেকে একজন, আপনাদের থেকেই একজন, আমি হুগলি জেলার সিং ব্লকের একজন বাসিন্দা, বয়স 26। আমার অনেকেই বলে তুমি সে যুবক না যে পায়ে হেঁটে লাদাখ গিয়েছিল। আমি বলি হ্যাঁ আমি সে যুবক যে 83 দিন পায়ে হেঁটে লাদাখ গিয়েছিল। 83টা দিন পায়ে হেঁটে লাদাখ যাওয়া, 83 দিন কীভাবে সম্ভব? তো এই 83 দিনের গল্পটা একটু আমি পরে বলছি, তার একটা ছোটো করে একটা কথা বলবো যে আমি যখন 83 দিন সম্পূর্ণ করি, যেহেতু লাস্ট খারদুমে আমি যখন গিয়ে পৌঁছাই এবং আমি একটা ভিডিও আপলোড করেছি আমার শেষ দিনে, সেখানে এক বদলো কমেন্ট করেছিল, আমি জানি না ওনাকে চিনি না, আমি এই কমেন্টে জানিয়েছিলেন যে ভারত প্রথমবার ওয়ার্ল্ড কাপ পেয়েছিল 83-তে এবং আরও একবার 83 ডেজে আমাদের পশ্চিমবাংলা থেকে একটা ছেলে নতুন একটা ইতিহাস গড়ল। তো থ্যাংক ইউ সো মাচ, আমি জানি না আমার এখন সেই ব্যক্তি আমাকে এখন আমার কথাগুলো শুনছে কিনা, তো থ্যাংক ইউ সো মাচ, কমেন্টটা খুব আমার মানে মনে লেগেছে, খুব ভালো লেগেছে। এবার আসি 83 দিনের পুরো যে জার্নি সেটা বা অভিযান সেটা বিস্তার বিষয়ে একটু বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি, যতটা কম সময় বলা যায়। ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল, মধ্যবিত্ত বলা চলে না, আমি নিম্ন দারিদ্র পরিবারের একটি ছেলে। বাবা পেশাগত হুগলি জেলাতে কামারকুণ্ডু এসপি অফিসের সামনে আমার বাবার একটি ছোটো চায়ের দোকান আছে। লকডাউনে আমার নিজের কাজ চলে যাওয়ার পর থেকে আমি একজন সিএনসি অপারেটর হিসেবে রানীগঞ্জে কাজ করতাম। নিজের কেরিয়ারটা সবে শুরু করেছিলাম পড়াশোনা কমপ্লিট করার পর, কিন্তু লকডাউন অনেক মানুষকে তার বর্তমান জায়গা দেখিয়ে দিয়েছিল, তেমন আমাকেও দেখিয়ে দিয়েছিল। কাজ হারানোর পর থেকে বাবার সাথে তারপর চায়ের দোকানে সময়, বাবার বয়স হচ্ছে এবং সেই জায়গায় আমাকে যতটা আমি পাই বাবার সাথে সময় কাটানোর চেষ্টা করি। কিন্তু তার মধ্যেও আমার ইচ্ছা ছিল যে কখনো নিজের স্বপ্নের রাজ্য লাদাখ একবার যাবো আর সেটা নিজের উপার্জনের টাকায় যাবো, কিন্তু কখনো সেই স্বপ্ন কখনো পূরণ কীভাবে করবো, আর্থিক অনটন একটা আমরা জানি যে একটা মধ্যবিত্ত বা নিম্ন পরিবারের ছেলে কাছে একটা বাইক কিনে নিজের উপার্জনের টাকায় নিজের শখের একটা বাইক কিনে এত হিউজ পেট্রোলের দাম, এত বেশি কস্টলি এখন বর্তমান টাইমে, এত কিছু এক্সপেন্সিভ কস্ট আমি অ্যাফোর্ড করার মতন আমার বর্তমানে পরিস্থিতি না, কখনো আগে ছিল। তো চেষ্টা করেছিলাম জব করে যদি পসিবল হয়, কিন্তু সেটাও কোথাও না কোথাও আমার থেকে চলে যায়। তো চোখের সামনে সব কিছু যখন হাত ছাড়িতে চলে যাচ্ছিলো সেই সময়তেও নিজেকে ভাবছিলাম যে কীভাবে নিজের স্বপ্ন পূরণ করা যায়। মনটা অবিচল ছিল যে একদিন তো যাবো, শুধু শেষ বয়সে 80 বছর বয়সে গিয়ে বা 60 বছর বয়সে গিয়ে আমি একটা আফসোস না করতাম যে আমি করিনি কেন, কেন করিনি মানে কী কারণে করিনি, বা আমাকে না ওইটা ভাবতে হয় যে আমি শুধু আফসোস করে গেলাম, জীবনটা কিছুই করলাম না, হ্যাঁ সেই একটা ব্যাপার। তো যাতে আফসোস না করতে হয় তো আমি মনস্থির করেছিলাম, স্বপ্ন যখন নিজের সেটা পূরণ করার দায়িত্বটাও আমাদের নিজেদের নেওয়া উচিত, তাই আমিও নিজের স্বপ্ন পূরণের দায়িত্ব নিজে নিলাম। এবং কিছু মানুষ আপনারা হয়তো দেখেছেন কলকাতা থেকে লাস্ট ইয়ার পরিমল কাঞ্জি নামক এক স্যার আছেন, আমি ওনাকে স্যার বলি বলি আমার ইন্সপিরেশন এক ব্যক্তি, সাইকেল নিয়ে অল ওভার ইন্ডিয়া ঘুরেছেন, ওনার বয়স 65 বছর। আরেকজন আছেন সত্যেন্দা, রিক্সা নিয়ে 3-3 বার লাদাখ গিয়েছেন। তো সেই মানুষগুলোকে দেখার পর আমি যখন বলে না কোথাও না কোথাও আছে, আপনার সামনে এখন সব দরজা বন্ধ হয়ে যাবে, কোথাও না কোথাও একটা দরজা ঠিক খুলবে, আপনাকে শুধু দরজাটার অপেক্ষা থাকতে হবে সে দরজাটা কোন দিকে খুলছে। তো আমিও সেরকমই একটা সন্ধানে ছিলাম যে একদিন নিজের স্বপ্ন পূরণ করবো, ঠিক সেই সময় এই মানুষগুলো আমার সামনে উঠে আসে সোশ্যাল মিডিয়ার দ্বারা। লকডাউনের টাইম কী করবো, অনেক নিউজ চ্যানেল নিয়ে অনেক জায়গাতে আমরা এই মানুষগুলোকে দেখি, এবারেও আসে বহু মানুষ দেখি, দেখার পর নিজেকে প্রশ্ন করি যে এই মানুষগুলো যদি করতে পারে, আমি সবে 24-23 বছরের বয়সী ছেলে একটা, ওনাদের হাফ এজ, তো আমি কেন করতে পারবো? করতে না পারার আমি বলি হাজারটা কিন্তু কারণ আছে। পায়ে হেঁটে লাদাখ যাওয়া 2500 কিলোমিটার, সমতল ভূমি থেকে মালাভূমি পাহাড়, তারপর অবশেষে গিয়ে পর্বত, উচ্চতম পর্বত, যেখানে 200 কিলোমিটার হয়তো এমনও জায়গা আছে একটা পাখি পর্যন্ত দেখতে পাবেন না, খাবার তো দূরের কথা, জল তো দূরের কথা, রাতের বেলা জল যেখানে আমি রাতে 2 বাজে জল তেষ্টা পেয়েছে, বোধহয় জল বরফে পরিণত হয়েছে, সেখানে ছোটো পকেট হিটার পাওয়া যায় সেটা গলিয়ে জল বরফওয়ালা জল খেয়ে শুতে হয়েছে, এরকমও সময় গেছে। তো সেই সকল জায়গায় সার্ভাইভ করাটার জন্য যে কতটা আপনাকে মানসিক এবং ফিজিক্যালি ফিট হতে হবে, না হলে যে এরকম একটা ডিসিশন নেওয়া যায় না, তো সেটা আমাকে এই জার্নিটা শিখিয়েছে। কোথাও না কোথাও কিছু নে কাহা কি মঞ্জিল তো হমকো কবি না কবি মিলি যায়, মগর জিন্দগি কা আসলি মতলব সিখাতে হ্যাঁ রাস্তে, তো এই রাস্তা আমাকেও শিখিয়েছে। অনেক খারাপ টাইম গেছে, অনেক ভালো টাইম গেছে, মানুষ ধাক্কাতে বের করে দিয়েছে, রাত্রি 6:30 বাজে একটা জায়গায় আমি খাবার দিয়ে শুয়ে আছি, হঠাৎ করে এক ব্যক্তি এসে বলে মালিক নিয়ে কাহা ইয়াসে নিকল যাও।
তো জানি না কোনো রিজন ছিল হয়তো না ওখানে আমি জিজ্ঞাসা করার কারণ বলে না আপনি কেন থাকতে পারবেন না কিন্তু কিছুক্ষণ আগে সেই মানুষটি আমাকে বলেছিল না তুমি এখানে থাকতে পারবে কিন্তু যখন তার হোটেল থেকে আমি খাবার খেয়ে টাকা পে করে দিই তিনি তখন বলেন এখান থেকে তুমি বেরিয়ে যাও একটা ছেলে 40 কিলোমিটার পার ডে গরমে এত 40-45 ডিগ্রি টেম্পারেচার পায়ে ফোস্তা পেটে রক্ত বেরোচ্ছে পায়ে ইনফেকশন হয়ে গেছে তারপরেও পিঠে 35 কিলোর ব্যাগ নিয়ে কন্টিনিউ 83 দিন হাঁটছে সেই ছেলেটাকে যখন রাত্রি 9:30টার সময় কেউ বলে যে এখান থেকে বেরিয়ে যাও এখানে শুতে পারবে না যেখানে খুশি যাও বা এখান থেকে বেরিয়ে যাও তো এরকম অনেক খারাপ মুহূর্ত গেছে অনেক ভালো মুহূর্তও গেছে সব কিছু নিয়ে আমার এটা শুধু ছিল যে এটাই এটাই জীবন আর এটাই জার্নি কিন্তু কখনো এটা মনে হয়নি না এই জার্নিটা আমি করবো না কারণ আমি বহু স্থির করে কিনেছিলাম যখন আপনারা যখন স্থির করে আছেন যে এই অনুষ্ঠান শেষ হবে আপনারা সরাসরি কোথায় যাবেন নিজেদের বাড়িতে যাবেন ঠিক আমিও নিজের বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম মন স্থির করে বেরিয়েছিলাম আমি এখান থেকে বেরোচ্ছি লাদাখের পথেই যাবো লাদাখেই যাবো দেন যখন থ্যাংক ইউ 2 বছর লেগেছে অনেক নিউজ সংবাদ মাধ্যমে বলেছে নাকি 2 মাসে মিলন মাঝি নিজেকে তৈরি করেছে তখনই পসিবল হয়নি আমিও আমারও কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই না আমি কখনো কোনো ওয়ার্ল্ড রেকর্ড করেছি অনেকে জিজ্ঞেস করেছে এর আগে কোনো ওয়ার্ল্ড রেকর্ড আছে কোনো ইতিহাস আছে কোনো কিছু করেছো কোনো অলিম্পিকে গেছো কিছু করেছো ন্যাশনাল ইন্টারন্যাশনাল না কিছু করিনি তো কী করেছো আমি বলেছি প্রতিদিন চায়ের দোকানে বা নিজের বাবার সাথে বাসন প্লেট ধুতাম বাবার পকেট মানি নেওয়ার জন্য বাবা বলেছিল যে প্লেট ধো তুমি তোমার পকেট মানি ওখান থেকে পাবে তো যেটুকু সঞ্চয় করতাম বাবাকে হেল্প করে করার পর নিজের ইচ ডে প্রতিদিন আমার মনে হয় এমন কোনো দিন নেই যেদিনকে আমি 2 বছর থেকে 3 বছরে শুধুমাত্র কখনো ঝড় বৃষ্টি যখন খুব খারাপ ওয়েদার থাকে প্রতিটা দিন 3 ঘন্টা বিয়ে বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি হোক দুর্গাপুজো হোক আমার ইভেন আমার বার্থডে হোক সব কিছু আমার বাড়ির লোক হয়তো ওয়েট করছে কিন্তু একটা ছেলে রাত 9টা পর্যন্ত আমি সকালে খুব একটা টাইম দিতে পারতাম না সকালে বাবার সঙ্গে দোকানে আমার যেতে হয় তো আমি সময় নিতে পারতাম না সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিন একটা ছেলে রোজ 10 কিলোমিটার দৌড়াতো রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে একটা অন্ধকার একটা ছেলে দৌড়াতো সবাই ভাবতো কী জন্য এত চেষ্টা করছো সরকারি চাকরি অন্য কিছু কিসের জন্য ডিফেন্স আমি তাদের এখন উত্তরটা দিতে পারিনি তাদের উত্তর হয়তো এখন তারা পেয়েছে ঠিকই আর সময় লেগেছে 2 মাসে হয় না 2 থেকে 3 বছর প্রতিদিন 10 কিলোমিটার সাইকেলিং সুইমিং অনেকে হয়তো ভাববে যে সুইমিং করে আমি গ্রাম বাংলার ছেলে আমি পুকুরে নদীতে সাঁতার কেটে বড় হয়েছি কিন্তু নিজেকে তৈরি করেছি তারপর কোথাও না কোথাও একটু একটু করে পকেট মানি থেকে সেভ করা টাকা দিয়ে নিজের যাবতীয় জিনিসপত্র কিনেছি এবং একদিন বহু স্থির করে বেরিয়েছি ঠিক আছে বাইক তো নেই ঠিক আছে বাইক আমি কখনো অন্য কোনো সময় নিয়েই নেব যদি সব কিছু ঠিক থাকে কিন্তু স্বপ্ন আমি পূরণ করবো যেটা এখন হয়তো আমি পারবো পরবর্তীকালে হয়তো আমি পারবো না কারণ আমার ওপর পরিবারের দায়িত্ব আসবে তাই 22 ফেব্রুয়ারি বহু স্থির করি পকেটে কিছু সামান্য টাকা এবং বন্ধুদের ভরসায় এবং আমার দাদা বৌদিকে আমি পারমিশন নিই কারণ বাবা মার থেকে পারমিশন দিতে পারিনি স্বাভাবিক ব্যাপার কোনো বাবা মাই চাইবে না নিজের ছেলে এই জায়গায় যান তো আমার বাবা মাও আমি কখনো বলে উঠতে পারিনি অনেক চেষ্টা করার পরও বাবা মা ভেবেছিল হয়তো আমি জানি কোনো জব করতাম সেই সূত্রে যাচ্ছি 2 মাস বা 1 মাস পর অত ফিরে পড়বো তো সেইভাবে বেরোই পিঠে ব্যাগ 35 কিলোর ব্যাগ নিয়ে প্রতিদিন 35-40 30 থেকে 40 কিলোমিটার উত্তপ্ত গরম যখন একদম হিট মানে আপনারা জানেন যে রোডে সব থেকে বেশি গরম হয় হাইওয়েতে হাইওয়ে গরম পিচের ওপর যখন দুপুর 2টো বাজে 2টো আড়াইটে সকাল 6টা থেকে আমাকে সবাই জিজ্ঞেস করতো তুমি সারাদিনে কত ঘন্টা হাঁটতে বা কত কিলোমিটার হাঁটতে আমি বলি আমি কিলোমিটার হিসেবে হাঁটতাম আমার টার্গেট থাকতো যেহেতু 2500 কিলোমিটার 100 দিন আমি প্রথম থেকে পৌঁছ করেছিলাম যে আমি 100 দিনের মধ্যে কমপ্লিট করবো নিজের স্বপ্ন 100টা দিন দেবো আবার 100 দিন পরে নিজের জীবনে ফিরে আসবো আমি ফিরে এসেছি অনেকে বলেছিল সম্ভব নয় পায়ে হেঁটে মাথা খারাপ পাগল আছে তাও আবার লাদাখ কোনোভাবেই সম্ভব নয় হ্যাঁ আমি হয়তো 100 দিনে করিনি আমি 83 দিনে করে দেখিয়েছি তাদের উত্তর আমি তখন থেকে কিন্তু ছিল যে আমি করবো আর ডে ওয়ান থেকে আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বহু মানুষ আমাকে বলেছে তুমি তোমার জার্নিটা দেখাও আমি চাইছিলাম আমার সোশ্যাল মিডিয়াতে খুব একটা আমি আগাগোড়া কখনোই খুব একটা অ্যাক্টিভ থাকতাম না কিন্তু মানুষ এতটা হিউজ পরিমাণে আমাকে সাপোর্ট করেছে ডে ওয়ান থেকে থাকা খাওয়া রাস্তায় যাবতীয় যা লেগেছে একটা জলের বোতল থেকে আরম্ভ করে যাবতীয় আমাকে সাধারণ মানুষ ডে ওয়ান থেকে হেল্প করেছে সেটা শুধুমাত্র সাধারণ মানুষ তাই সাধারণ মানুষ আছে তাই মিলন মাঝি আছে এটা বাস্তব নাহলে মিলন মাঝি কখনই স্টেজে আসবার আসার কোনো সুযোগ নেই তা কখনো হতো না তাই আমি প্রথমেই বললাম আপনি আপনাদের মন থেকে একজন এবং 83 দিন যখন 22 ফেব্রুয়ারি আমি বেরোই নিজেকে প্রস্তুত করার পর 2 বছর সব কিছু স্যাক্রিফাইস করে ধীরে ধীরে 83টা দিনের মধ্যে অনেক জঙ্গল গেছে অনেক খালি জায়গা গেছে যেমন আমি রাজ্য যদি নাম বলি রাজ্য হিসেবে পশ্চিমবাংলার পরেই আছে ঝাড়খণ্ড বিহার ইউপি তারপর আছে আপনার হরিয়ানা হিমাচল
দেন লে লাদাখ। এবং লে লাদাখ হচ্ছে যে জায়গায় আমি বলেছিলাম আমার জার্নি শেষ করব, সেটা হচ্ছে উচ্চতম হায়েস্ট মোটরেবল পাস বলা হয় খারদুংলা, 18,000 ফিট উচ্চতা। সেই জায়গায় প্রথমবার কোনো বাঙালি ছেলে, প্রথমবার কোনো ভারতীয় ছেলে হাঁটু পর্যন্ত বরফের ওপর, অনেকে বলেছিল তুমি সেদিনকে হাঁটু মানে বরফের ওপর খালি পায়ে কেন উঠবে অতখানি ওপরে। তো আমার একটা মনে স্থির আমি করেই বেরিয়েছিলাম যে যেদিনকে নিজের স্বপ্ন পূরণ করবো বা নিজের জায়গায় লক্ষ্যে আমি পৌঁছাবো যেদিনকে নিজের দুটো পায়ে, সেই দিন ওই জায়গাটাকে আমি সম্মান দেবো। কারণ খারদুংলা এখানে যেখানে মোটরেবল বিজায়ক বলে লেখা আছে সেখানে আপনারা দেখবেন খারদুংলার একটা স্ট্যাচু আছে, সেটা শহীদ জওয়ানদের উদ্দেশ্যে ওই জায়গাটাকে রেসপেক্ট দেওয়া হয়। তো হয়তো কেউ কখনো দেয়নি বা দেয়, হয়তো কেউ প্রণাম করে দেয় বা কেউ ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে দেয়, বাট আমি বলেছিলাম আমি খালি পায়ে প্রণাম করবো এবং সবার শীর্ষে নিজের পতাকাটা লাগাবো। আর নিজের পতাকাটা সেখানেই আছে ততদিন থাকবে যতদিন লাদাখ থাকবে, যতদিন থাকবে যতদিন বাঙালি থাকবে ততদিন থাকবে যতদিন পশ্চিম বাংলা থাকবে। যে হ্যাঁ একটা ছেলে পায়ে হেঁটে করে দিয়ে গেছে ভাই, যে জায়গাতে গাড়ির ইঞ্জিন ফেল হয়ে যায় যেখানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় সেখানে একটা ছেলে পায়ে হেঁটে করে দিয়ে গেছে। তাই স্বপ্ন বিষয়েই আজকে আপনাদের সাথে কথা আমি প্রথমেই বললাম, আমি কোনো রাজনৈতিক কথা বা আমি কোনো অন্য কোনো টপিকে যাব না, আমি শুধু স্বপ্নে কথা বলব। আমি স্বপ্ন দেখেছি পূরণ করেছি, আপনারাও দেখুন পূরণ করব। স্বপ্ন যখন নিজের পূরণ করার দায়িত্বটাও নিজেরাই, আমি এটা বলে শেষ করব। এবং সবশেষে একটা কথা বলবো, অনেক মানুষ আমাকে বলেছে মিলন তুমি বর্তমানে একটা ইতিহাস তৈরি করেছো, তুমি একটা রেকর্ড সেট করেছো। আমি তাদের উদ্দেশ্যে এটাই বলেছি যে আমি কিচ্ছু করিনি, শুধু নিজের স্বপ্ন পূরণ করেছি। থ্যাংক ইউ সো মাচ। একদম শেষ কথা একটা, অনেকে এটাও বলেন যে বাঙালি চাইলে সব পারে, আমি বলবো মানুষ চাইলে সব পারে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ মিলনদাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মিলনদা আমাদের মধ্যে এসছেন। মিলনদাকে মঞ্চে সামনে আবার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন কেকের স্মৃতিতে আমাদের একটা ছোট্ট 4 মিনিটের অনুষ্ঠান, তারপরে 5 মিনিট একটি নাটক।